প্রিয় বন্ধুরা, কোভিডের দাপটে আমাদের রাজ্যে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পুনরায় 15ই জানুয়ারির পর থেকে স্কুল খুলতে চলেছে। স্কুল খোলার অনুমতি দেবে রাজ্য সরকার। কাদের ক্ষেত্রে কারা স্কুলে অফলাইনে যেতে পারবে সমস্তটাই আলোচনা করব এই মুহূর্তের তথ্য অনুযায়ী। এবং কলেজের ক্ষেত্রে কি হবে, কলেজ কি খোলা হবে, আবার পুনরায় কলেজে কবে থেকে অফলাইনে ক্লাস শুরু হবে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের দেশ তথা রাজ্যে কোভিডের সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে গেছে। সেই কারণে আমাদের রাজ্য তথা একাধিক রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। একই সাথে নানা বিধিনিষেধ আনা হয়েছে আমাদের রাজ্যেও, ও স্কুল কলেজ বন্ধ হয়েছে 15ই জানুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে আমরা যদি বলি এই মুহূর্তে কোভিড পরিস্থিতির কথা, তাহলে কিন্তু আমাদের দেশে যত রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে এ কিন্তু আমাদের রাজ্য কোনো অংশে কোভিড সংক্রমণে এই মুহূর্তে কম নয়। আমাদের রাজ্যের গ্রাফ কিন্তু সর্বাধিক কোভিড সংক্রমণের দিকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়েও কিন্তু বিলম্বনা রয়েছে। তার সত্ত্বেও ও স্কুল খোলার আর অনুমতি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে। এ কি বলা হচ্ছে, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের এর অ্যাকচুয়ালি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এই মুহূর্তে অনেকেই জমা দেওনি। এই প্র্যাকটিক্যালের কাজকেই কিন্তু সম্পন্ন করার জন্য পুনরায় রাজ্যে স্কুল খোলার অনুমতি দিতে পারে রাজ্য সরকার, যেটা আজকে আনন্দবাজার পত্রিকায় কিন্তু উঠে এসছে। এ প্র্যাকটিক্যালের সময়সীমা বাড়ানো হয়েছে সর্বভারতীয় বোর্ডগুলোর ক্ষেত্রে, এবং আমাদের এর যে সমস্ত ও স্টুডেন্টদের এখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়নি, সেই কারণেই 15ই জানুয়ারির পর থেকে প্র্যাকটিক্যালের জন্য স্কুল খোলার অনুমতি দেওয়া হতে পারে এই মুহূর্তে, সেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। অর্থাৎ সকলে স্কুল যেতে পারবে না। এরপরে তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো কিংবা স্কুলের ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই জিজ্ঞাসা করছো যে আমাদের এর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পুনরায় আবার কবে থেকে খুলতে চলেছে, আবার স্বাভাবিকভাবে আমরা কবে থেকে কলেজ বা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোভিডের গ্রাফ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এ বা দেশে, সেই অনুযায়ী কিন্তু ও 15ই জানুয়ারির পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা বিন্দুমাত্র নেই বললেই চলে। ফেব্রুয়ারিতে যে সংক্রমণ আছে সেটা একদম পিচ লেভেলে চলে যাবে, অর্থাৎ সর্বাধিক সংক্রমণ হবে ফেব্রুয়ারিতে যেটা শোনা যাচ্ছে। সেই কারণে এ তোমাদের এই মুহূর্তে অর্থাৎ জানুয়ারির 15 তারিখের পর বিন্দুমাত্র তোমাদের স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই বললেই চলছে। তোমরা সকলেই জানো স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য G24 ঘন্টায় আয় অনলাইন ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। অনলাইন ক্লাস যদিও ও প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী হবে সেরকমটি নয়, কারণ অনেকেই এরকম আছে এ যারা বুঝতে পারবে না, তাদের হয়তো কলিংয়ের ব্যবস্থা করা হবে, কিন্তু প্রত্যেকে যে সেই সুবিধা ভোগ করতে পারবে, প্রত্যেকের ডাউট যে ক্লিয়ার করতে পারবে এটা কিন্তু নয়। সেক্ষেত্রে একটা খামতি কিন্তু এডুকেশন সিস্টেমে এই কোভিডের কারণে প্রভাব থেকেই যাচ্ছে। একই সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, তোমাদের যেভাবে অনলাইনে ক্লাস হচ্ছে সেই একই রকমভাবে অনলাইনে ক্লাস অব্যাহত থাকবে। স্কুল খোলার পরিকল্পনা যদিও হয়ে থাকে কিছুটা পরিমাণ, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, কিন্তু কলেজ এই মুহূর্তে খুলছে না এটাই ধরে রাখতে পারো। কারণ কলেজের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে, ক্যাম্পাস রয়েছে, সমস্ত কিছু মেনটেন করা একটা বড় চাপের বিষয়। সেই কারণে স্কুল আমরা দেখেছি বিগত সময়েও স্কুল আগে খুলেছে কিন্তু কলেজ খোলেনি, আগেও আমরা দেখেছি। সেই কারণে এই মুহূর্তে স্কুল হয়তো খোলার বা এই প্র্যাকটিক্যালের জন্য অনুমতিপত্র দিলেও 15ই জানুয়ারির পর যেটা তাৎক্ষণিক চান্স রয়েছে, যেটা সংবাদ মাধ্যম সূত্রে এই মুহূর্তে উঠে আসছে, কিন্তু কলেজ খোলার সম্ভাবনা নেই বললেই চলে। আর তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম তো সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। যারা আগে ঘোষণা করেছিল অফলাইনে এক্সাম নেবে, যে সমস্ত বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে, তারাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিচ্ছে বা দিয়েছে যে তোমাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। এই মুহূর্তে কোনো রকম চান্স নেই। যারা ঘোষণা করেছিল অফলাইনে এক্সাম নেওয়ার, তারাও অনলাইনে এক্সাম নেবে। যারা অনলাইনে এক্সামের ঘোষণা করে দিয়েছে তারা তো অনলাইনে এক্সাম নিচ্ছে। কাজেই তোমাদের প্রত্যেকের এক্সাম অনলাইনে হচ্ছে, ক্লাস অনলাইনে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে অনলাইনেই হচ্ছে। তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরই এই বিষয়টা শুনে খুবই খারাপ লাগছে।
আমারও সত্যি কথা বলতে খারাপ লাগছে, কারণ ছাত্র জীবনে স্কুল কলেজের আনন্দের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। কিন্তু এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে আশার আলো নেই স্কুল কলেজ খোলার, যেটা বাস্তব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যে জিজ্ঞাসা ছিল আশা করি তোমরা জেনে গেছো, কিন্তু স্কুল খুললেও কিসের জন্য খুলবে? উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের জন্য পুনরায় স্কুল খোলার 15 জানুয়ারির পর অনুমতি দিতে পারে রাজ্য সরকার, এটি এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে বা এই মুহূর্তে তথ্য রয়েছে। আদারওয়াইজ স্কুল কলেজ খোলার কোনো রকম ইনফরমেশান কিন্তু নেই। ইনফ্যাক্ট 15 জানুয়ারি কেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু স্কুল কলেজ নাও খুলতে পারে। এই সেই নিয়েই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও জটিলতা রয়েছে, কলেজের পরীক্ষা অনলাইনে নিচ্ছে সেই নিয়েও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। এই মুহূর্তে কোভিড পরিস্থিতি অত্যধিক হারে বাড়ায়, সেই কারণে অফলাইন পরীক্ষার কথা এই মুহূর্তে কিন্তু চিন্তা করাও যায় না। তো বাদ বাকি তোমাদের এ নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, যে তোমরা কি চাইছো পরীক্ষা নিয়ে তোমাদের মতামত কি, আর তোমাদের মধ্যে কারা ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ কমপ্লিট করে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর সবশেষে একটাই কথা বলবো, এই মুহূর্তে যা পরিস্থিতি সেই অনুযায়ী প্রত্যেকে কিন্তু মাস্ক, স্যানিটাইজার সমস্ত কিছু ক্যারি করো, নিজে ভালো থাকো, পরিবারকে সুস্থ রাখো, রাজ্য তথা দেশকে সুস্থ রাখতে সাহায্য করো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।